আপু আপনি কি পরকালে বিশ্বাস করেন? করলে আপনার লাইফস্টাইল বলছে কি? থাক, এটা আমি না পড়ি। না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। খুবই ওয়ার্ড ছিল। আপনি কি লিখছেন এটা? নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না, কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যে আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছি, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। Why do you believe on that? তো বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? উত্তরে বলবেন no. So why do you believe on that? বাতাস বিশ্বাস করো কেন? Do you see the migraine pain when someone feel in his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন, ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও, মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। So why do you believe on that? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাদারাম উল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে, নাম নোমান ইবনু সাবেত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব, নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পেরে পরে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, আসে না, আসে না, আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইন্দি ওজোর, আমার ওজোর আছে। কি ওজোর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল, হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল, আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে শাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার সিরা গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ একথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বোঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া, তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো, এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা, এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছ, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ, আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার পড়েন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা
অনেক দিকদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না, তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা, তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা, সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। চান্সিং ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, যা দেখি না তা আমরা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ কোনাবার। আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আমাদেরকে শিখাইছিলেন এই কথা, যদি কেউ বলে তারে দলিলটা কেমনে দিবা, যুক্তিটা কেমনে দিবা শিখে নাও। ওস্তাদ আমাদেরকে বললেন, এক বিশ্ববিদ্যালয়ের নাস্তিক শিক্ষক মুসলিম ছাত্র ছাত্রীদের ক্লাসে ঢুকলো, ক্লাসে ঢুকে মুসলিম ছাত্রদেরকে বলল, তোমরা যে আল্লাহর কথা বলো, সে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে ধরা যায় না, অতএব আমি আল্লাহকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলার পরে এক মুসলিম যুবক দাঁড়িয়ে বললো যে স্যার আমি কিছু বলতে চাই। বললো আচ্ছা বলো, অসুবিধা নাই। কয় স্যার রাগ করবেন না তো? কয় না রাগ করবো না, তুমি নির্ভয়ে বলো। কয় স্যার সত্যি বলতেছেন তো রাগ করবেন না? কয় না রাগ করবো না, তুমি নির্ভয়ে বলো। তখন ওই মুসলিম ছাত্র বললো, স্যার আপনি আস্তা একটা ব্যাক কল, আপনি আস্তা একটা ব্যাক কল, আপনার রাগ কল বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই কথা শিক্ষককে ছাত্র বলছে, শিক্ষকের তো মেজাজ খারাপ, বেয়াদব কোথাকার, ছাত্র শিক্ষককে ব্যাককল বললি, কয় না স্যার সত্যি আপনি ব্যাককল, আপনার আককল বলতে কিচ্ছু নাই, খুব জোর দিয়ে বলছে। এইবার শিক্ষক বলল, বেটা কে বলছে আমার আককল নাই, আমার আককল নাই এটা তোরে বললো কে? কয় স্যার আপনি কি সত্যি দাবি করেন যে আপনার আককল আছে? কয় বেটা অবশ্যই দাবি করি যে আমার আককল আছে, আককল না থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেমনে হইলাম? কয় স্যার তাইলে একটা কাজ করেন, দেন তো দেখি আপনার আককলটা দেখতে কেমন, আমার একটু দেন দেখি আপনার আক্কলটা দেখতে কেমন। টিচার বললো, বেটা আক্কল তো দেখা যায় না, আক্কল তো ধরা যায় না, আক্কল তো ছোঁয়া যায় না, আক্কল দেখার জিনিস নয়। ছাত্র বললো, স্যার একটু আগেই না সূত্র শিখাইলেন, আনসিং ইজ নাথিং, যা দেখবি না তা বিশ্বাস করবি না, যা দেখা যায় না তা বিশ্বাস করি না, আপনার সূত্র দিয়ে আপনারে কইলাম, আপনার আক্কল যে আছে এটা যদি আমি না দেখতে পাই তাহলে কেমনে বিশ্বাস করব যে আপনার আক্কল আছে, এই জন্যই কইছি আপনি ব্যাক্য, এই জন্যই কইছি আপনি ব্যাক্য। শিক্ষক বললো, বেটার আক্কল দেখা যায় না, আক্কল ধরা যায় না, আক্কল ছোঁয়া যায় না, একজন মানুষের আক্কল আছে কি না এটা বুঝে নিতে হয় তার কাজকর্ম দেখে, তার চাল চলন দেখে। মানুষের আক্কল আছে কি না এটা বুঝে নিতে হয়, বুঝে নেওয়ার ব্যাপার এটা দেখা যায় না। ছাত্র বললো, স্যার আমার কথা শেষ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কোন চর্মচক্ষু আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দেখা সম্ভব নয়, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্ম দেখে, গোটা সৃষ্টি জগৎ দেখে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা একজন আছেন, ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তাআলা একজন আছেন।